এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। গীবত আপনারা জানেন, নবীজিকে বলা হয়েছে কি গীবত? তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে। সাহাবীরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে? নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিলে। তো অলমোস্ট এভরিবডি আমরা এখন এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। এই রোগের একটা সুফল পাবে যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি। কিরকম? ধরেন আপনার গীবত করেছে অনেক মানুষ এবং আপনার কাছে ক্ষমাও চায় নাই, যার যোগ্য আপনি ছিলেন না। এখন কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে অনেক নেকি অটোমেটিকলি আপনার আমার নামে যুক্ত হচ্ছে। কিভাবে? এই মানুষগুলো আপনার গীবত করেছিল, আপনি তার যোগ্য ছিলেন, আপনার উপর জুলুমটা হয়েছে, আল্লাহ পাক সেদিন আপনাকে নেকি দিবেন, ওদের আমল নামা থেকে নিয়ে আপনাকে দিবেন। এই জন্য পার্সোনালি আমার কেউ গীবত করলে আমি খুব খুশি হই, আলহামদুলিল্লাহ কিছু নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, কারণ এই বিষয়টার সাথে আমি জড়িত না। আসল আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একে ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? ফাকারিহতুমুহ, তোমরা তো এটাকে অপছন্দ করো। অতএব গীবতকে আল্লাহ পাক এখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এখন দেখেন না যে কাক কাকের গোশত খায় না? অনেক সময় দেখা যায় এক আলেম আর এক আলেমের গোশত খাচ্ছে, দেখেন না? এখনকার যুগ এমন চলছে।